ভিডিওটির ডেসক্রিপশনে চারটি লিঙ্ক দেওয়া রয়েছে। প্রথম লিঙ্কটিতে ক্লিক করলে এই পেজটি ওপেন হবে, এগুলি ফন্ট স্টাইলস। সেকেন্ড লিঙ্কটিতে ক্লিক করলে এই পেজটি ওপেন হবে, এগুলো ব্যাকগ্রাউন্ডস। সবাই নিজের মতো যে কোনো পিকচার দিতে পারেন, আমি কিছু কালেকশন দিলাম এখানে। টাচ করলেই ওপরে ডাউনলোডের অপশন চলে আসবে, এখান এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। থার্ড লিঙ্কটিতে ক্লিক করলে এই পেজটি ওপেন হবে, পিএনজি লিখে গুগলে সার্চ করলে আরও এরকম পিএনজি পাওয়া যাবে। ফোর্থ লিঙ্কটিতে ক্লিক করলে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন হবে প্লে স্টোরে, ইনস্টল করে নিতে হবে। দেন পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করতে হবে, নিউ টেক্সটে ডবল ক্লিক করলে এখানে নেম লেখার অপশন চলে আসবে, এখানে নিজের নেমটি লিখতে হবে অথবা যে নেমটিতে আমরা কাজ করতে চাই সেই নেমটি দিতে হবে। আমি আমার নেমটি দেবো, দেন ওকে। দেন ফন্ট সিলেক্ট করতে হবে, কীরকম ফন্ট স্টাইল আমরা ইউজ করতে চাই, যেগুলো আমরা লিঙ্ক থেকে ডাউনলোড করলাম। এখানে ফন্ট বলে অপশন থাকবে, ফন্ট। দেন এখানে মাই ফন্টে টাচ করতে হবে, মাই ফন্টে যেগুলো আমরা লিঙ্ক থেকে ডাউনলোড করেছি সেগুলো এখানে শো হবে, এবং যার যেটা ভালো লাগবে সে সেটা সিলেক্ট করতে পারে। আমার এটা ভালো লাগছে, আমি এটা সিলেক্ট করলাম। দেন এখানে অনেক রকম সেটিংস রয়েছে, যেগুলো দিলে ভালো লাগবে সেগুলো সবাই দিতে পারে। এখানে কার্ভ রয়েছে, এখানে কার্ভ করা যেতে পারে নাম, বাট আমি করব না। শ্যাডো অ্যাড করা যেতে পারে, ইনার শ্যাডো, 3D, 3D করলে দেখতে একটু ভালো লাগে, একটু ডেপথ। ইটস ওকে। নাও টেক্সচার অ্যাড করব আমরা, টেক্সচার অপশন এখানেই থাকার কথা, টেক্সচার। এই ফাইলগুলো আমরা লিঙ্ক থেকে ডাউনলোড করেছি, টেক্সচার এটা সিলেক্ট করলাম, ওকে। সাইজটা একটু বড় করব, ওকে। দেন ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, টু ব্যাক ফ্রম গ্যালারি, ব্যাকগ্রাউন্ডে এই ফটোটা অ্যাড করছি, ওকে। দেন আমরা অবজেক্ট অ্যাড করতে পারি, যেমন এটা এটা পিএনজি ফাইল নয়, তার জন্য এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। পিএনজি ফাইল হলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার হবে না, কিন্তু ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট কালার থাকে রিমুভ করা খুব ইজি। এখানে কালার ইরেজ বলে অপশান আছে, ইরেজ কালার ক্লিক করে টলারেন্স বাড়িয়ে দিলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে।
ওকে, দেন এটাকে রোটেট করব, 3D রোটেট করলে এখানে বেস্ট হবে। ওকে, সাইজ একটু ছোট করব, আরো ছোট করলে বেটার লাগবে। দেন এখানে কালারটা একই রকম হয়ে গেছে বলে দেখতে রকম লাগছে, স্ট্রোক বাড়িয়ে দিলে ঠিক হয়ে যাবে, এবং কালার স্ট্রোক উইথ 1 করে দিলে বেটার লাগবে। ওকে, আর একটু ছোট করা যেতে পারে এবং ঠিক মতো অ্যাডজাস্ট করে বসিয়ে দিলে ওকে। এবার সেভ করার জন্যে উপরে অপশন রয়েছে, সেভ সেভ প্রজেক্ট হিসাবেও সেভ করে রাখতে পারি আমরা, পরে এটার উপর আরও কাজ করতে পারি, এবং সেভ অ্যাজ ইমেজ করলে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ডিফল্টটাকে আলট্রা করে দিলে রেজলিউশন আরও হাই পাওয়া যাবে। অ্যান্ড সেভ, ওকে, ফটো ইজ সেভড ইন গ্যালারি।